বিডিও অফিসের সামনে আগুন কোতুলপুরে বিডিও অফিসের সামনে আগুন বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় সোমবার রাতের ঘটনা তারপরে ব্লক আধিকারিক এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আরো একবার জানিয়ে রাখব কোতুলপুরে বিডিও অফিসের সামনে আগুন সেখানে বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায় তারপর ব্লক আধিকারিক এবং স্থানীয় মানুষদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে সোমবার রাতের ঘটনা সেখানে কোতুলপুরে বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায় বিস্তারিত জানব সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ কিভাবে আগুন লাগলো কি জানা যাচ্ছে দেখো গতকাল রাত্রি 9:15 নাগাদ বাঁকুড়ার কোতুলপুর ব্লক অফিসে আগুন দেখতে পাই এবং আগুন দেখতে পাওয়ার পর স্থানীয় মানুষ আগুন দেখতে পাওয়ার পর খবর দেওয়া হয় স্থানীয় কোতুলপুর থানাকে এবং যেহেতু ব্লক অফিস একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেই অফিস চত্বরে আগুন মানে স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে শুধু ব্লক অফিস নয় ব্লক অফিস সংলগ্ন প্রচুর বসবাস রয়েছে সেখানে তার সেখানেও কিন্তু একটা আতঙ্ক রয়েছে এবং প্রশাসনিক আধিকারিকরা সেখানে পৌঁছে যান পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয় দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় মানুষ স্থানীয় পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে ব্লক প্রশাসন রয়েছে তাদের সকলের তৎপরতায় আগুনটিকে নিয়ন্ত্রণে আনা হয় কিন্তু আগুন যখন জ্বলছিল দাউ দাউ করে জ্বলছিল যেটা দেখা যাচ্ছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সামনে দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত গাড়ি সেখানে পড়েছিল সেই গাড়িটিতেই আগুন লাগে যদি সময় মতো আগুনটিকে নিয়ন্ত্রণে না আনা হতো বা আগুনটিকে না নেভানো হতো তাহলে সেই আগুন ছড়িয়ে পড়তো কোতুলপুরের যে ব্লক অফিস সেই ব্লক অফিস চত্বরে তাহলে একটা ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থাকতো তার কারণ ব্লক অফিস যেহেতু সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি সেখানে থাকে স্বাভাবিকভাবেই বিভিন্ন ভাবে মানুষজনের মধ্যে একটা পরিষেবা ব্যাহত হতো এমনটাই কিন্তু বলাই যায় কিন্তু আগুন যখন নেভানোর কাজে যখন মানুষজন ছুটে আসে তখনই কিন্তু হাত নাতে পাগড়া করা হয় একজনকে সে কিন্তু মানুষ তাকে কিন্তু ধরে উত্তম মধ্যম দেওয়া হয় তারপরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এবং জেরাই সে পুলিশকে জানায় সেই গাড়িটিতে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু কি কারণে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং রাত্রি 9টার সময় ব্লক অফিস চত্বরে ওই ব্যক্তি কিভাবে ঢুকলো সেটাও কিন্তু একটা প্রশ্ন কারণ যেহেতু একটা নিরাপত্তার ব্যাপার থাকে ব্লক অফিস চত্বর কারণ যতক্ষণ অফিস হয় তার পরবর্তী সময় যখন ব্লক অফিস বন্ধ হয়ে যায় তারপরে ওই মানুষটি কিভাবে ওখানে ব্যক্তি কিভাবে ঢুকলো সে কেন আগুন লাগালো এই বিষয়টা জানার চেষ্টা করছে কোতুলপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে পাঠানো হচ্ছে বিষ্ণুপুর মহকুমা আদালতে একেবারে অনেক ধন্যবাদ স্বরূপ কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে